সমকালে গতকাল বুধবার প্রকাশিত কালো টাকা সাদা করেও তিনি মন্ত্রী শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর এজল করিম। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতিকার হোসেন স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। প্রতিবাদ পত্রে বলা হয়, সংবাদে মন্ত্রী কালো টাকা সাদা করেছেন বলে যে তথ্য প্রকাশ হয়েছে তা সত্য নয়, কারণ মন্ত্রী সে সময় কোনো সরকারি বেসরকারি নির্ধারিত বেতনে চাকরি করতেন না। তার আইন পেশা থেকে উপার্জিত অর্থকে কোনোভাবেই কালো টাকা বলার আইনগত ভিত্তি নেই। একজন আইনজীবীর পরবর্তী কর বছরে কর প্রধান কোনোভাবেই কালো টাকা সাদা করা বোঝায় না। প্রতিবাদ পত্রে আরও বলা হয়, রাজুকের সম্প্রসারিত উত্তরা তৃতীয় প্রকল্পে প্লট বরাদ্দের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হলে মন্ত্রী অন্যদের মতো আবেদন করেন। তিনি লটারির মাধ্যমে 2010 সালের 25 জুলাই 5 কাটা আয়তনের একটি প্লট বরাদ্দপ্রাপ্ত হন। তখন তিনি এমপি মন্ত্রী বা সরকারের কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না। পরে উত্তরা 7 নম্বর সেক্টরে 5 কাটা আয়তনের প্লট বরাদ্দের আগেই তিনি 2010 সালে প্রাপ্ত প্লট রাজুকের কাছে প্রত্যর্পণ করেন। তাই গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইডি পরিবর্তন সম্পর্কিত নির্দেশনা ব্যত্যয় করে প্রভাব খাটিয়ে মন্ত্রীর প্লট পরিবর্তনের বিষয়টি সত্য নয়। মন্ত্রীর ছোট ভাই এস এম নুরে আলম সিদ্দিককে অস্থায়ী ভিত্তিতে মন্ত্রীর প্রিয় পদে বিধিসঙ্গতভাবে নিয়োগ করা হয় জানিয়ে প্রতিবাদপত্রে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যে ওই নিয়োগ বাতিল করা হয়। মন্ত্রীর দপ্তরে পিএ পদে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। এতে আরও বলা হয়, রাজুকের 5/2019 নম্বর বোর্ড সভায় সুখরঞ্জন ব্যাপারীকে 10 কাটা আয়তনে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হলেও তাকে 5 কাটা আয়তনের একটি প্লট বরাদ্দ করা হয়। সুখরঞ্জন ব্যাপারী অখ্যাত কোনো ব্যক্তি নন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রায় দীর্ঘ 35 বছর শিক্ষকতা করে তিনি রাষ্ট্র, সমাজ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন। তাকে প্লট বরাদ্দের সুপারিশ করা ছিল সম্পূর্ণরূপে আইনসঙ্গত। সুখরঞ্জন ব্যাপারীর কাছ থেকে মন্ত্রীর ছোট ভাইয়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা। এছাড়া প্রতিবাদপত্রে দাবি করা হয়, মন্ত্রীর বাড্ডা এলাকায় জমিটি রাজুক অধিভুক্ত নয়। মন্ত্রী 2005 সালে পানির নিচে থাকা ব্যক্তি মালিকানাধীন আড়াই কাটা নিচু জমি ক্রয় করেন। এ জমিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে ডেভেলপারের মাধ্যমে যৌথভাবে 7-তলা ভবন নির্মাণ করেছেন। এছাড়া সংবাদে অন্যান্য এলাকায় যেসব জমি প্লট ও প্লাটের কথা বলা হয়েছে সেসব মন্ত্রী হওয়ার আগেই সমর এজল করিম কিনেছেন বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। প্রতিবাদপত্রে মুক্তিযুদ্ধ সনদ নিয়ে বিতর্ক প্রসঙ্গে বলা হয়, মন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট পেয়েছেন মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদের যৌথ স্বাক্ষরে। তাছাড়া হাইকোর্টে মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত একটি মামলা রায়ে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে যার যা কিছু তা নিয়ে হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছিলেন। সেখানে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি, তাই মুক্তিযোদ্ধাদের বিষয়ে বয়স নির্ধারণ বেআইনি। রাজশিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।